শ্রাবণ মাসের সোমবার আছে পরশুদিন, এই জন্য তারকেশ্বরে যাওয়ার জলযাত্রীরা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আসেনি। এখানে দেখছি একটা শ্বেত পাথরের মঞ্চ মতো বানিয়েছে, কি পারপাসে জানি না। হালকা বৃষ্টি পড়ছে, আর তার সাথে এখানে আমি এসেছি এই যে আমাদের বারমন্দির ঘাট কর্ণগড়ের, আর আকাশে দেখতে পাচ্ছ একদম পুরো কালো মেঘের ঘনঘটা, টিপ টিপ করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, তার সাথে আকাশের মেঘটা দেখ, প্রকৃতির এত সুন্দর রূপ মানে আর যেন দেখা যায় না। কালো হয়েছে, আস্তে আস্তে সাদা হয়ে গেছে, আর এই হচ্ছে গঙ্গার জল। দূরে ওদিকে পানিহাটি সোদপুর, আর ওদিকে বাটার জেটি ঘাট। বৃষ্টির মধ্যে খারাপ লাগছে না এখানে ঘুরতে, চলো আস্তে আস্তে উপরে উঠে একটু খাবারের সন্ধানে যাই, কিছু খেয়ে নিতে হবে। ও নদীর পানি তুমি এদেশ হইতে ও দেশ যাইয়া খবর দিও আনি, ও নদীর পানি। বৃষ্টিটা আস্তে আস্তে জোরেই নেমে গেল, তো অনেকদিন বাদে আজকে এলাম বার মন্দিরে। ছোটবেলায় আমরা বন্ধু বান্ধবরা আসতাম এখানে, আমি গৌতম পটা বান্টি চয়ন সবাই, নিশ্চয়ই তাদের সবারও মনে আছে। তো অনেকদিন বাদে এলাম, এসে বেশ ভালোই লাগলো, আর ওয়েদারটা খুবই মনোরম। ছোট্ট একটা ভিডিও সেই জন্য বানালাম, দেখো কেমন লাগে অবশ্যই জানিও। টাটা, বাই।